কাবাব খুব জনপ্রিয় একটি খাবার, যেটা ভাত, বিরিয়ানি বা স্ন্যাক্স হিসেবে আমরা ব্যবহার করতে পারি। আজকে দেখে নিব ফিশ কাবাব কীভাবে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আমি আজকে টুনা কাবাব বানাবো। সো টুনা কাবাবের জন্য যা লাগছে সেটা হচ্ছে, প্রথমে আমি একটি ডিম নিয়ে নিচ্ছি। ডিমটাকে আমি কুসুম এবং তার সাদা অংশটাকে আলাদা করে নিচ্ছি। কুসুমটা এবং সাদা অংশটা দুইটাই কিন্তু কাবাবের জন্য লাগবে। সো আমি এখন শুরু করছি কাবাবের জন্য। আমি যে টুনা ক্যানটা নিয়েছিলাম এটা আমি ক্যান্টোনা ইউজ করেছি। সো ক্যান্টোনা ইউজ করার জন্য আমি কিছুক্ষণ আগে 30 মিনিট মতো টুনার ক্যানটা ওপেন করে এটাকে পানি ঝরিয়ে রেখেছিলাম এবং পানি ঝরিয়ে খুব ভালোভাবে ড্রাই করে নিয়েছি, যাতে এর ভিতরে কোনো পানি না থাকে। তারপর আমি এই মাছের ভিতরে একটা ম্যাশড পটেটো দিয়ে দিচ্ছি। পটেটোটাকে খুব ভালোভাবে সিদ্ধ হতে হবে। সো পটেটো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পটেটোটা যখন খুব ভালোভাবে টুনা মাছের সাথে মিশে যাবে, তখন আমি কিছু একে একে মশলা দিয়ে দিব। এর জন্য আমি রেখে দিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে খুব কুচি কুচি করে নিতে হবে, একদম কুচি কুচি করে। পেঁয়াজ কুচিটা মাছের সঙ্গে মিশে নিব। এরপর আপনারা প্রয়োজন মতো আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল দিবেন। আমি এখানে কাঁচামরিচ কুচি নিয়েছি 2 টেবিল চামচ মতো, সেটাকেও আমি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটাকেও আপনার মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে আপনি স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। একটা কথা মনে রাখতে হবে, টুনা মাছ কিন্তু একটু একটু লবণাক্ত আছে। সো আপনাকে লবণটা খুব সাবধানে দিতে হবে। আমি এখানে 1/2 চা চামচেরও কম ব্যবহার করেছি। এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, গরম মশলা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এবার আমি চপড রসুন দিয়ে দিব, এটা আপনার স্বাদ অনুযায়ী দিবেন। 1/2 চা চামচ দিয়েছি। এগুলো দেওয়ার পরে আমি এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। ভাজা জিরার গুঁড়োটা খুব ভালো একটা ফ্লেভার আনে। আমি এখানে গরম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো। এটাও আপনার টেস্টের উপর ডিপেন্ড করবে, আপনি কতটুকু ঝাল পছন্দ করেন। সো এটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মনে রাখতে হবে খুব ভালোভাবে মিশাতে হবে। আপনি যত ভালো করে এটা মিশাবেন, আপনার টুনা মাছের স্বাদটা কিন্তু ফুল চলে আসবে। তারপর আমি দিয়ে দিব ব্রেড ক্রাম্স। আমি এখানে 1 কাপ ব্রেড ক্রাম্স দিচ্ছি। ব্রেড ক্রাম্সটা আপনার দিতেই হবে। ব্রেড ক্রাম্সটা না দিলে মাছটা কিন্তু ভাজার, মাছের যে কাবাবটা এটা ভাজার পরে খুব নরম হয়ে যাবে এবং আপনারা ভাজার সময় তুলতে পারবেন না। ব্রেড ক্রাম্সটা আপনার মাছটাকে বেশ শক্ত করে, কিন্তু বোঝাই যাবে না যে ভেতরে কিছু দেওয়া আছে। এবার সেই জিনিসটা, আমি যে ডিমের কুসুমটা আলাদা করে রেখেছিলাম, আমি এখন কুসুমটা দিয়ে দিব। কুসুমটা আপনাকে বাইন্ডিংয়ের কাজ করবে, খুব ভালোভাবে মিশাতে হবে। কুসুমটা দেওয়ার পরে বোঝা যাবে যে একটা বেশ একটা মাখা মাখা ভাব এসেছে। সো এটা খুব সফট হবে। তো স্বাদ অনুযায়ী আমরা এখানে ধনে পাতা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ধনে পাতাটা দিয়েও আমি মাখিয়ে নিচ্ছি এবং সবশেষে আমি যেটা ব্যবহার করব সেটা আপনাকে অবশ্যই দিতে হবে, সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু লাল মরিচের গুঁড়াও দিয়েছি, এটা আপনার স্বাদের উপর ডিপেন্ড করবে। আমি একটু ঝাল পছন্দ করি যেন আমি একটু দিয়ে দিয়েছি। সো পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পর খুব ভালোভাবে মাখাতে হবে। সো এই টুনা মাছের কাবাবটা কিন্তু আপনারা ফ্রোজেন করেও রাখতে পারেন। সো আমি যেটা করি, আমি একদিনে বেশি করে বানিয়ে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই। প্রথমে ডিপ ফ্রিজে রাখি, রাখার পর একটা ট্রের উপর রাখি 1.5 ঘন্টা মতো। 1 ঘন্টা রাখার পর আমি যেটা করি, একটা জিপলক ব্যাগে ব্যাগে রেখে দিই। এবং আপনি যেদিন আপনার কোনো গেস্ট আসবে বা আপনার কোনো কিছু রান্না করতে ইচ্ছা করবে না, জাস্ট টুনা মাছটা 10 মিনিট আগে বের করে আপনারা জাস্ট ভেজে খেতে পারেন। বা মেহমানদের জন্য খুব সহজে সাথে সাথেই ভেজে দিতে পারেন। সো দেখুন, আমি এখন সবগুলো টুনা মাছ রেডি করে ফেলেছি। এবার আমি যে ডিমের সাদা অংশটা রেখেছিলাম সেটার মধ্যে খুব সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিব।
দিয়ে ডিমের সাদা অংশটা একটু জাস্ট গোলমরিচের গুঁড়ার সাথে মিক্স করে নিব। এই সাদা অংশটা দিয়ে আমি টুনা মাছটার সাথে লাগিয়ে তেলে ভেজে দিব, তেলে ছাড়ব। ডিমের এই সাদা অংশের সাথে মিশিয়ে আমি তেলে ছেড়ে দিচ্ছি। খুব সাবধানে ছাড়তে হবে এবং চুলার ফ্লেমটা কিন্তু খুব কম থাকবে। এখানে আপনার ফ্লেমটা বেশি দেওয়া যাবে না, মিডিয়ামের থেকেও লো করতে হবে। এবং এভাবে সবগুলো টুনা মাছের কাবাব আমি দিয়ে দিচ্ছি। আমি এক পাশ উল্টে ফেলেছি, দেখুন হালকা ব্রাউন কালার চলে এসেছে। আমি এটাকে জাস্ট একটু বাদামি কালার করবো আর একটু করে তুলে ফেলবো। সহজেই হয়ে গেল টুনা মাছের ঝটপট জলদি কাবাব। এটা আপনারা যে কোনো সময় বানাতে পারেন। এরকম আরো অনেক রকম রেসিপি পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।